অনুষ্ঠান সভায় শুরু হলো বাংলা নিজের মেয়েকেই চায় কর্মসূচি। বাংলা নিজের মেয়েকেই চায় এই কর্মসূচিকে সামনে রেখেই বিধানসভা ভোটে এগোবে তৃণমূল। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে শিলিগুড়িতে তাদের এই কর্মসূচির উদ্বোধন করেন। তৃণমূল নেতা নান্টু পাল জানান, আজ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রিক এই কর্মসূচি শুরু হলো। আগামীতে বিভিন্ন ওয়ার্ড, ব্লক ও বুথ ভিত্তিতে প্রচারাভিযান শুরু হবে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত জানান, তারা আত্মবিশ্বাসে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে তারা বিধানসভা কেন্দ্রগুলিতে জয়লাভ করবে। আজকে আমাদের যে একদম শুরুর কর্মসূচি, আমরা আমাদের যে এখনকার যে কর্মসূচিটা আমাদের দলের পক্ষ থেকে গত পরশুদিন রাজ্য স্তরে এবং গতকাল জেলা স্তরে করা হয়েছে, আমি শ্রী নান্টু পাল, শ্রী অলোক চক্রবর্তী, শ্রী সঞ্জয় পাঠক, শ্রী নিখিল সাহানি, মদন ভট্টাচার্য, মিলন দত্ত, নির্ণয় রায় সবাইকে অনুরোধ করব ওখানে গিয়ে আমাদের ওই কর্মসূচির আবরণটা উন্মোচন করে দিতে।